নাম কি? ফাতেমা। তোমার নাম ফাতেমা? কোন ক্লাসে পড়ো? নার্সারিতে। কেজিতে? আসসালামু আলাইকুম মধ্যিত ভাই বোন, আমরা চলে আসলাম গাজীপুরের পিরুজালিতে। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই গ্রামের নাম কি? মধ্যপাড়া। পিরুজালি মধ্যপাড়া। পিরুজালি মধ্যপাড়া। এখানে একজন উদ্যোক্তার খুঁজে আমরা চলে আসলাম। উদ্যোক্তার নাম হচ্ছে ফাহিম। তো এই উদ্যোক্তার গল্পটা বেশ সুন্দর। পড়ালেখা করে? ফাহিমকে চিনেন আপনি? জি জি, আমার ভাতিজা। আপনি ভাতিজা? জি। ছেলেটাকে পরিশ্রমী না বললে ভুল হবে। মুরগি দেখাশোনা, গরুকে খড় কেটে খাবার দেওয়া, আবার অবসর সময়ে বাবার মাংসের দোকানে সহযোগিতা করা। বলছি গাজীপুরের পিরুজালি গ্রামের ফাহিমের কথা। ফাহিম পড়ালেখার পাশাপাশি বাড়তি আয়ের জন্য মুরগি পালনের সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু খরচ বাঁচাতে ফাহিমের অভিনব চিন্তা। তিনি প্রথমেই অন্যের ব্যবহার করা একটি ইনকিউবেটর কিনে নিয়ে আসেন। গ্রামের অন্য একটি খামার থেকে ডিম সংগ্রহ করে বাচ্চা ফোটান। সেখান থেকে কিছু বাচ্চা রেখে বাকি বাচ্চা হাটে বাজারে বিক্রি করে দেন। এভাবে ফাহিম প্রতি মাসেই 300-400 বাচ্চা উৎপাদন করেন। এই বাচ্চাগুলো অনলাইনে এবং হাটে বাজারে বিক্রি করে বাড়তি আয়ের স্বপ্ন দেখেন। আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে মুরগি পালন নিয়ে ফাহিমের সুন্দর পরিকল্পনা। এই যে দেখেন, এই যে ফাহিম, মানে বেশ পরিশ্রমী একটা ছেলে। ফাহিম আসো আসো, এদিকে আসো, একটু একটু বন্ধ করো। হ্যাঁ আসো। এই যে হচ্ছে আমাদের আজকের উদ্যোক্তা, নাম হচ্ছে ফাহিম। ফাহিম তোমার একটু একটু লাগিয়ে দেয়। হ্যাঁ আমি এটা কোথায় লাগাই? এখানে লাগিয়ে দেবো। ব্যাস লেগে গেছে। বয়সও তো খুব বেশি না, বয়স কত হবে? 21। হ্যাঁ 21 বছর। দেখেন চিন্তা চেতনা কত, বেশ ভালো। গ্রামীণ মানে পরিবেশের মধ্যেই বেড়ে ওঠা, কৃষিকে ভালো লাগে, তাই তো? হ্যাঁ। মানে এখন কী করতেছিলে? এই যে এখন ঘাস কাটতেছিলাম, খড় কাটতেছিলাম, এখন এগুলো আবার গরুকে দিব খাইতে। গরুকে দিবে? গরু কয়টা? গরু তিনটা। তিনটা? এটাকে গাভী না? হ্যাঁ। আচ্ছা, আর তোমার বাবা তো, তোমার ফোনে জানতে পারলাম, ব্যবসায়ী, এই মাংসের ব্যবসায়ী। হ্যাঁ, মাংস ই করে। আর এর পাশাপাশি হাঁস মুরগি পালন করো? মুরগি পালন করো? মুরগি পালন করি। তাহলে তোমার এখন হাঁস মুরগি পালন হচ্ছে, মানে মানে কিভাবে, মানে তোমার কি কোনো মুরগি আছে, প্যারেন্টস আছে? প্যারেন্টসের জন্য মুরগি রেডি করতেছি এখন। হ্যাঁ হ্যাঁ। আর বর্তমানে হচ্ছে ডিম কিনে এনে এনে ওগুলা হ্যাচিং করে তারপর হচ্ছে আমরা বাজারজাত করতেছি। প্যারেন্টস নাই? না প্যারেন্টস নাই। তো কি করো তো, তাহলে তুমি ডিম কিনে আনো? হ্যাঁ আমি ডিম কিনে আনি। মুরগির ডিম কিনে আনো? টাইগার মুরগির। টাইগার মুরগির ডিম কিনে আনো। কিনে এনে ইনকিউবেটর মেশিনে বসাও? হ্যাঁ, মেশিনে। মেশিনে বসিয়ে তারপর ওই বাচ্চা ফুটে, বাচ্চা ফুটানোর পর ওটা বাজারজাত করি। বাজারজাত করো? হ্যাঁ। উদ্যোক্তা ভাই বোন দেখেন প্ল্যানিং কত সুন্দর। আমি, আমার বেশ ভালো লেগেছে। মানে আগে প্রথমে একটা ইনকিউবেটর মেশিন নিয়েছেন, মেশিনটা কত দিয়ে নিলা? মেশিনটা আমি ইউজ নিয়েছিলাম, যেহেতু খুব বড়সড় একটা বাজেটের প্রয়োজন নতুন কিনতে গেলে, তো মেশিনটা আমি 7,000 টাকা দিয়ে নিয়েছিলাম। 7,000 টাকার মেশিন, সেই সাথে কতগুলো ডিম আনলা? 200, প্রথম অবস্থায় 200 আনছি। 200 ডিম আনলা? এই ইনকিউবেটরের ভিতরে 200 ডিম বসাইলা? ডিম বসিয়ে বাচ্চা বের করো, বাচ্চাগুলো তুমি বিক্রি করো, সেল করো। ডিম কত টাকা পিস আনো? 25 টাকা পিস আনছিলাম। 25 টাকা পিস আনো? এই পর্যন্ত কয়বার বাচ্চা ফুটাইলা? এই পর্যন্ত দুইবার। দুইবার? এখনো কি বাচ্চা ফুটছে? হ্যাঁ আজকে ফুটছে। আচ্ছা চলো একটু বাচ্চাগুলো দেখানো যাবে? হ্যাঁ সম্ভব। আচ্ছা আসো। তাহলে এই দ্বিতীয়বার এইবার হ্যাচিং কেমন পাইছো? এবার হ্যাচিং আলহামদুলিল্লাহ প্রায় 90% হ্যাচিং পাইছো, চলে আসছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আসো একটু দেখি। জি দেখ, মাশাআল্লাহ বাচ্চাগুলো ফুটে বের হয়েছে। হ্যাঁ, আরো কি আছে বাচ্চা? আরো বাচ্চা আমি নিয়ে রাখছি, আপনাদের তো ওইখানে দিয়ে রাখছো না? হ্যাঁ বিকেলে একটু বের করে তো দেখি। আমি ওইভাবে প্রস্তুত ছিলাম না, আপনাদের বিকালে আসার কথা ছিল। আচ্ছা আচ্ছা, তো হঠাৎ করে চলে আসলেন।
আচ্ছা বাহিরে নিয়ে আস। এগুলো হচ্ছে যে টাইগার মুরগি, টাইগার মুরগি বাচ্চা। হ্যাঁ আচ্ছা, মেশিন যে চালাতে হয় কিভাবে, এগুলো কি দক্ষতা আছে, আইডিয়া আছে? দক্ষতা ছিল না, আমি এই আপনাদের ভিডিও আরও বেশ কিছু ভিডিও অনলাইনের মাধ্যমে আমি এই পুরো জিনিসটা আমি গেইন করছি। তো তাপমাত্রা মেশিনে কত রাখতে হয়? তাপমাত্রা রাখতে হয় 37.7 বা 100 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস। আর্দ্রতা কেমন রাখতে হয়? আর্দ্রতা প্রথম 16-17 দিন বা 18 দিন রাখতে হয় 60-65। তারপরে যখন ডিমের বয়স ওই 18 দিন পার হয়ে যায় তখন ওইটা আমি 80-85 করে দিই। 80-85 হলেই। আর মানে বিদ্যুৎ ব্যবস্থা তো আপ অ্যান্ড ডাউন করে বিদায় জেনারেটর নিয়ে আসছ, এখন মাশাল্লাহ হ্যাচিং ভালো পাইছ। হ্যাচিং আলহামদুলিল্লাহ ভালো। এক একটা এই অরিজিনাল টাইগার কিনা এটা বোঝার উপায় কী? এটা বোঝার উপায় হচ্ছে প্রথম অবস্থায় এই মুরগিটা প্রথম যেইভাবে আমরা বুঝি, মুরগির পাটা অন্যান্য মুরগির তুলনায় একটু মোটা থাকবে। মুরগির পা থাকবে মোটা। হ্যাঁ যাক মাশাল্লাহ মোটা আছে। আর ওয়েট কেমন হয় এক একটা মুরগির? ওয়েট বাচ্চার ওয়েট 38 গ্রামের উপরে হয় সবসময়, 38-এর উপরে 50 গ্রাম পর্যন্ত হয়। ওয়েট কি স্কেল করার জন্য ই আছে? জি আছে। একটু নিয়ে আসা তো দেখি। আসলে টাইগার মুরগি এমনিতেই দেখতে খুব মানে হেলদি। টাইগার মুরগির পাগুলো হবে বেশ মোটা এবং এক একটা মুরগির ওজন হবে 35-40 গ্রামের মধ্যে। মানে আচ্ছা আচ্ছা, এই যে আমি একটা এটা এটার ওয়েট কেমন দেখাও দেখি। আমরা একটু একটার ওয়েটটা একটু দেখি যে একটার ওয়েট কেমন হয়। এটা কতটুকু আছে? হ্যাঁ 49 গ্রাম। 49? হ্যাঁ। আমরা যদি আরেকটা দেই, এটা দেই, এটা আছে 38 গ্রাম। আমরা আরেকটা দেই, এটা দেই, এটা আছে 41 গ্রাম। যাই হোক মাশাল্লাহ ওয়েট বেশ ভালো। এগুলো ব্রুডিং করো না? হ্যাঁ ব্রুডিং। ব্রুডিং কি আইডিয়া আছে? হ্যাঁ ব্রুডিং সম্বন্ধে আইডিয়া আছে। ব্রুডিং সম্পর্কে আইডিয়া আছে? ব্রুডিং কোথায় করো? ব্রুডিং করি আমি আরেক সাইডে, কারণ হচ্ছে আমার বাড়িতে জায়গা স্বল্পতার কারণে আমার আরেক বাসায় আমি ব্রুডিং করি। আচ্ছা চলো, যেখানে ব্রুডিং করো সেখানে ব্রুডিং নিয়ে একটু কথা বলবো, আর তোমার ব্রুডিং ঘরটা দেখবো, আসো। জি যে বাচ্চাগুলো বের করো, বাচ্চাগুলো সেল করো কোথায়? আমাদের গ্রাম অঞ্চলে সাপ্তাহিক বাজার হয়। হ্যাঁ হ্যাঁ, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে বিভিন্ন বাজার হয়, তো ওই বাজারগুলোতে গিয়ে গিয়ে সেল করি। বাজারে নিয়ে যাও? জি। আর পাশাপাশি অনলাইনের মাধ্যমে বেশ কিছু বাচ্চা আমার সেল হয়। অনলাইনের মাধ্যমে সেল করো? হ্যাঁ। এগুলো কোথায় কোথায় থেকে নিয়ে যায়? ময়মনসিংহে থেকে আসছে, ভালুকা থেকে আসছে, গাজীপুর চৌরাস্তা থেকে আসছে। আচ্ছা, আর তারপরে বাচ্চাগুলো যদি থাকে তাহলে হাটে বাজারে নিয়ে যাও? হ্যাঁ, যেগুলো রয়ে নিয়ে যাও? জি আমি নিজেই নিয়ে যাই। ব্যবসার সবচেয়ে একটি বড় দিক হচ্ছে মার্কেটিং। আপনি যদি বাজার ব্যবস্থাপনা ভালো না থাকে তাহলে কিন্তু বিজনেস করে লাভ নেই, আপনাকে বাজারটা ধরতে হবে আগে। জি। যেমন লজ্জা থাকলে চলবে না। এই বাচ্চাগুলো সেল করার জন্য এই ফাহিম হাটে বাজার পর্যন্ত গিয়ে থাকে। হাটে বাজার কি দাম কেমন পাওয়া যায়? না, হাটে বাজারে দাম বেশ ভালোই পাওয়া যায়। বেশ ভালো পাওয়া যায়। এখন একদিনের বাচ্চা আমরা 60 টাকা পর্যন্ত বিক্রি করতে পারি। এখন কথা হচ্ছে এই যে বাহির থেকে ডিম নিয়ে আসো, একটা ডিমের দাম পড়ে 25 টাকা। হ্যাঁ, এখন কি তুমি প্যারেন্টস করে এখন ডিম উৎপাদন করে এইগুলো যদি সেল করো তাহলে কি ডিমের দাম একটু কম পড়বে? হ্যাঁ, ডিমের দাম আশা করি ভালোই কম পড়বে। আসো ভালো যাই, তোমার কোথায় ব্রুডিং করো ব্রুডিংগুলো আমরা দেখি। হ্যাঁ, ফাহিম অন্যের খামার থেকে ডিম সংগ্রহ করে বাচ্চা ফুটিয়ে বিক্রি করেন, কিন্তু এতে এক পিস ডিমের দাম পড়ে 25 টাকা। ডিমের দাম কমাতে নিজেই তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন ডিমের মুরগি। এতে ডিমের দাম যেমন কম হবে লাভের পরিমাণও বেশি হবে। ফাহিম, এই যে আজকে এই ব্রুডারের তাপমাত্রা কত আজকে? আজকে 37.5 এইরকম কন্টিনিউ করতেছে। 37.5 আজকে তো প্রথম দিন? হ্যাঁ আজকে প্রথম, এখানে রাখলাম। এখানে রাখলা? তাহলে আজকে একটু আমরা ব্রুডিং নিয়ে একটু কথা বলি, একটু আলোচনা করি। প্রথম দিন তাপমাত্রা থাকতে হবে 37.5 বা 6, না? জি 6। এটা কেন? এটা কেন? এটার কারণ হচ্ছে আমাদের ইনকিউবেটর মেশিনে 37.7 তাপমাত্রা এদের এরা বের হয়েছে, তো এদের তো একটা পরিবেশে অলরেডি জন্ম হয়ে এরা বের হয়েছে, তো আমরা আরেকটা পরিবেশ সেদিকে রাখছি ব্রুডিং করার জন্য। তো ওই সামঞ্জস্যতা প্রয়োজন, একই পরিবেশ এখানে দিতে হবে, একই পরিবেশ দিতে হবে। তারপরে 3-4 দিন পর পর একটু একটু করে কমাতে হবে। হ্যাঁ, আর তাপমাত্রা একটু একটু করে কমাই, যখন বাহিরের পরিবেশের সাথে ভিতরের পরিবেশের তাপমাত্রা যখন এক হয়ে যায়
তখন এগুলার আর ব্রুডিং প্রয়োজন হয় না, ব্রুডিং প্রয়োজন হয় না। যেমন বাইরের পরিবেশ একটু আমাকে একটু বুঝিয়ে বলো, একটু বুঝি নাই। বাইরের তাপমাত্রা ধরেন বাইরে বর্তমানে 20 বা 22 চলতেছে, হ্যাঁ, তো আমার এই 37.5 থেকে আস্তে আস্তে কমাতে কমাতে যখন আমি ওই 20 চলে আসছি তখন আর দরকার নাই, তখন আর ব্রুডিং তাপমাত্রা প্রয়োজন নাই। সুন্দর একটা বিষয়। তো যাই হোক, ব্রুডিং পিরিয়ড হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয়। জি, এই সময়টা তো অনেকে মুরগির বাচ্চা বাঁচাতে পারে না, পারে না। মুরগির বাচ্চায় পাছায় মল লেগে থাকে, এর প্রধান কারণ হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা যদি আমরা সঠিকভাবে মেনটেন না করতে পারি তাহলে কিন্তু মুরগির বাচ্চা দুর্বল হবে, ভিতরে ঠান্ডা লাগবে, পাছায় মল লেগে থাকবে, এরকম গ্রোথ আসবে না, গ্রোথ আসবে না। তো তাপমাত্রা তো মেনটেন আমরা করলাম, এখন ব্রুডিং পিরিয়ডে তোমার মেনটেনগুলো মানে ওষুধ ব্যবস্থাপনাগুলো কী কী? ব্রুডিং পিরিয়ডে প্রথম দিন আমি দেখা গেছে প্রথম 24 ঘন্টা, প্রথম দিন, হ্যাঁ, আজকে কী করবো আজকে? তো সবার আগে আমি এখানে যখন খাবার দিব, প্রথম 24 ঘন্টা খাবার না দিলেও চলে, হ্যাঁ, 24 ঘন্টা খাবারের কোনো প্রয়োজন নেই, প্রয়োজন নেই। কারণ এই যে এই মুরগির বাচ্চার ভিতরে নাভি আছে, এই নাভিতে ডিমের কুসুম থেকে নাভি হয়, ওইখান থেকে একটা খাবারগুলো খেয়ে থাকে, খাবারের কোনো প্রয়োজন নেই, এই আজকে খাবার না দিলেও চলবে। তারপরে ই হিসাবে পানি হিসাবে আমি গ্লুকোজ দিই, গ্লুকোজ মুরগির যেন হচ্ছে ক্লান্তি ভাবটা যেন চলে যায়, পাশাপাশি যেন এনার্জিটা ফিরে আসে। আর ওই নাভি শুকানোর জন্য ওই যেটা দিচ্ছে সেটি হচ্ছে অ্যান্ড্রোসিন বা অ্যান্ড্রোভেট, সেই সাথে দিচ্ছে লাইসোভিট, আর দিচ্ছে হচ্ছে থায়ামিন, জি, আর অ্যামক্সাসিল গ্রুপের যে কোনো একটা মক্সাসিল বা থায়ারেনামক্স এইগুলো দিচ্ছে। এখন লাইসোভিট দিচ্ছে ধকল জনিত যাতে সমস্যা না হয়, এবং থায়ামিন দিচ্ছে ভিটামিন B1, B2, B6, এই যখন বেরোয় তখন পা কিন্তু একটু ই থাকে, নরম থাকে। এই ভিটামিন B1, B2, B6 এগুলো পেলে হাড় এগুলো শক্ত হয়। এই হচ্ছে ব্রুডিং ব্যবস্থাপনা। তারপরে ভ্যাকসিন, তুমি কতদিন বয়স হলে বাজারে নিয়ে যাও? আমি নর্মালি হচ্ছে ব্রুডিং শেষ হলে বাজারে নিয়ে যাই, ব্রুডিং শেষ হলে বাজারে নিয়ে যাও। আর একদিনের যদি অর্ডার থাকে এগুলো তুমি সেল করে বিক্রি দিয়ে দাও, প্রথম দিনে বের করেই দিয়ে দিই, প্রথম দিন বের করেই দিয়ে দাও। এখন তোমার যেই বাচ্চাগুলো তুমি প্যারেন্টস করতেছ বললা, এগুলো কোথায় আছে? এগুলাই পাশের রুমে আছে, পাশেই আছে, হ্যাঁ। আচ্ছা দেখি, ফাহিম জি, তাহলে এটা হচ্ছে, এটাই তো প্রাথমিক ঘর না? জি। দেখেন, মুরগি পালনের জন্য আমরা অনেকেই আহামরি চিন্তা ভাবনা করে ফেলি, প্রথম অবস্থায় আমরা 1-2 লাখ টাকার ঘর একটা নির্মাণ করে ফেলি, জি। কিন্তু ফাহিম কিন্তু সেটা করে নাই, ফাহিমের কিন্তু যাত্রা শুরু প্রথম, সে কিন্তু দেখেন প্রথমেই কিন্তু মুরগির প্যারেন্টসও করতেছে, প্যারেন্টস তৈরি করতেছে, এর মধ্যে কিন্তু বসে নাই, ইনকিউবেটর মেশিন থেকে বাচ্চা ফুটিয়ে ফুটিয়ে বাচ্চাও সেল করছে, এখান থেকে যে আয় করছে এই আয় দিয়েই খাবার খরচ হয়ে যাচ্ছে, তাই না? যাক, মাশাআল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ মজার বিষয় হচ্ছে এই রুমটা এইভাবেই ছিল, এটা একটা রান্নাঘর ছিল, হ্যাঁ হ্যাঁ। তো আমি প্রথমে হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করি নাই, যেহেতু আমি ছাত্র মানুষ, তো এই রান্নাঘরটাকে আমি জাস্ট হচ্ছে নেট দিয়ে কাজে লাগিয়ে ফেলছি, কাজে লাগিয়ে ফেলছি। আর প্রাথমিক অবস্থায় ওই যে পুঁজি ছিল 5000 টাকা, 5000 টাকা, 5000 টাকা ডিম আনছেন, ডিমগুলো থেকে বাচ্চা ফুটাইছেন, বাচ্চা ফুটিয়ে নিজেই ব্রিডিং করতেন। প্রাথমিক অবস্থায় একটু ভুল ছিল যে ওই যে ই ছিল না, বিদ্যুতের সমস্যা ছিল, হ্যাচিং কম হয়েছে, এখন তো হ্যাচিং মাশাআল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো। এখন এই যে বাচ্চাগুলো কিন্তু কন্টিনিউ ফুটাচ্ছেন, এখান থেকে যে আয় হচ্ছে এই আয় দিয়ে কিন্তু এগুলো খাবার খরচ হয়ে যাচ্ছে, হাত খরচের টাকাও কিছুটা মানে কিছুটা আসতেছে। প্ল্যানিং কি তাহলে এই মুরগি নিয়ে, প্ল্যানিংটা কি, কতগুলো মুরগি তুমি রাখবা আর কতগুলো মোরক থাকবে, প্ল্যানিংটা কি একটু বলো তো? প্ল্যানিং হচ্ছে আমার এখানে 92 পিস আমার মুরগি আছে, তো যদি মোরক সংখ্যা বাইরে যায় সেক্ষেত্রে হচ্ছে আমি মোরকগুলা, অতিরিক্ত মোরকগুলা আমি মাংসের জন্য রেডি করব, মাংসের জন্য, আর বাকিগুলো যেই রেশিও আকারে আমি বাকি মুরগি মোরকগুলো আমি ডিমের জন্য রেডি করব, ডিমের জন্য রেডি। এখন সব মিলিয়ে তো মাশাআল্লাহ ভালো, জি আলহামদুলিল্লাহ, মানে ভালো লাগতেছে কি? হ্যাঁ ভালো লাগতেছে। আচ্ছা যাই হোক, অনেক উদ্যোক্তা আছে কলেজ পড়া ছাত্র, জি, তোমার মতোই, হ্যাঁ, তারা যদি পড়ালেখার পাশাপাশি পারবে না, এগুলো পারা সম্ভব না? সম্ভব, কিন্তু আমরা হচ্ছে যারা পড়াশোনা করি তারা চিন্তা, আমাদের মধ্যে একটা অন্যরকম চিন্তাভাবনা চলে আসছে যে আমি পড়াশোনা করি আমার সাথে এগুলো যায় না, তো ওই লজ্জাবোধ যদি মানুষের থাকে সেক্ষেত্রে সে পারবে না, আর আমাদের উচিত এই লজ্জা থেকে বেরিয়ে আসা, কারণ এটা আসলে আমরা তো কাজ করতেছি পয়সা ইনকাম, টাকা পয়সা ইনকাম করতেছি, এটা হচ্ছে আমাদের মেন ফোকাস। আমি যদি এখন মানে এই জিনিসটা পরিচয় না দিতে পারি যে আমি একজন উদ্যোক্তা, আমি এগ্রো মালিক বা খামারি, এই জিনিসটা আমরা আসলে ইয়াং যেই জেনারেশনের ছাত্রছাত্রীরা আছে তারা বলতে আসলে লজ্জাবোধ করে। এই যে এই ফাহিম ইচ্ছা করলে কিন্তু অন্য একটা জব করতে পারবে, পাশাপাশি সহযোগী একটা কিন্তু বিজনেস। আর একটা বুদ্ধি ভালো লেগেছে, এই যে
এখানে 70 পিস না 80 পিস 92 পিস 92 পিস এই 92 পিসের জন্য কিন্তু খাবার প্রয়োজন হচ্ছে এই খাবার কিন্তু আর পকেট থেকে যাচ্ছে না না ওই যে ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে বাচ্চা সেল করতে যে লাভ হচ্ছে ওই লাভের টাকা দিয়েই এগুলো বড় করছে আসলে সব কিছুর একটা টেকনিক্যাল বুদ্ধি থাকতে হবে বুদ্ধি নিয়ে কাজ করলে কিন্তু বড় কিছু করা সম্ভব ফাহিম যদি মনে করে এই ছোট্ট ঘরে ওর স্বপ্নটা বেশ আস্তে আস্তে প্রসারিত হচ্ছে তখন ওই ঘরটা আস্তে আস্তে বড় করে ফেলবে জি ঠিক আছে না ছোটটা মানে ছোট থেকেই বড় হতে হয় স্বপ্নটা খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে ফাহিম যাই হোক অনেক উদ্যোক্তা তোমাকে দেখছে হয়তো তোমার কাছ থেকে অনেক কিছু শিখতেও পারছে আমিও অনেক কিছু শিখলাম যে একটা বিষয় শিখলাম যে এইগুলোর যে খাবার খরচের টাকাটা এই খাবার খরচের টাকাটা তোমার পকেট থেকে দিতে হচ্ছে না তোমার মেশিন থেকে ডিম বের হচ্ছে ওই ডিমের টাকা দিয়ে তোমার বাচ্চার টাকা দিয়ে এখানে আবার এদের খাদ্য খরচ বহন করতেছে হয়ে যাচ্ছে উদ্যোক্তা ভাই বোন নিউ টেক গ্রুপ কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল যেখানে এই সকল উদীয়মান যারা তরুণ আছে উদ্যোক্তা আছে তাদের নিয়ে কথা বলে তাদের গল্পগুলো তুলে ধরে আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন গঠনমূলক পরামর্শ দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম